সো ফ্রেন্ডস, আমরা প্রিভিয়াস পার্টে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা করেছিলাম, সেটা দেখতেই পাচ্ছ। তো আজকে আমরা যেটা করব, সরস্বতী ঠাকুরের কালারটা করব। তো শুরুতেই আমরা যে ক্রাউন মানে মুকুটটা ওখানে দেখতে পাচ্ছ, আমি লেমন ইয়েলো দিয়েছি, তার উপরে আমরা ইয়েলো আকার দিয়ে শেড করেছি। তো এটাও আমাদের বলতে পারো ফার্স্ট পার্ট, যেহেতু আমরা টু স্টেপ প্রসেসে করে থাকি। তো এটা মানে সরস্বতী ঠাকুরের ফার্স্ট স্টেপটা আমরা করছি। তো গাইস ভালোভাবে দেখো কিভাবে মিক্সিং করছি, তার জন্য একটু আমরা স্টেপে স্টেপে ভিডিও দিচ্ছি, মানে পার্টে পার্টে ভিডিও দিচ্ছি, একদম আমরা ইজিলি বুঝতে পারো কালারটা। আর যাতে তোমরা বাড়িতে একটা জাস্ট 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা বসে আছে, এই ভিডিওটা দেখে ওই স্টেপগুলো ফলো করে প্র্যাকটিস করতে পারো, তার জন্য এইভাবে স্টেপে স্টেপে ভিডিও দেওয়া। তাই জন্য ভালোভাবে দেখো কীভাবে ডিটেলসটা করছি। তো দেখতেই পাচ্ছ আমরা ফার্স্টে তো নর্মালি লাইট কালার ইউজ করছি, কারণ তোমরা জানোই যে আমরা সবসময় এই টু স্টেপে করে থাকি। টু স্টেপের মধ্যে আমরা ফার্স্ট পার্টে লাইট কালারটা দিই, তারপরে স্টেপে আমরা ফাইনাল স্টেপে আমরা ডিটেলস করি, শেড করি, দিয়ে কমপ্লিট হয়ে যায়। তো এই ভিডিওতে গাইস তোমাদের যেটা মেনলি দেখতে হবে সেটা হচ্ছে যে তোমাদের কালার মানে ফেসের কালারটা, তারপর স্কিন কালারটা, এইগুলো গাইস ভালোভাবে দেখবে, তাহলে কমপ্লিট আইডিয়া পাবে। দেখতে পাবে যে আমরা ইয়েলো আকার দেওয়ার পর কীভাবে আমরা জল দিয়ে দিয়ে ব্রাশটাকে ঘষে ঘষে কীভাবে লাইট ডার্ক করছি, কীভাবে পোস্টারগুলো করছি, এটা কমপ্লিট আইডিয়া পাবে। তাই জন্য ভালোভাবে দেখতে থাকো।
फ्रेंड्स আমরা এই ভিডিওটা এই পার্টে এতটায় কমপ্লিট করব কারণ দেখতেই পাচ্ছ অলমোস্ট আমরা 10 মিনিটের মতো ভিডিওটাকে টেনেছি আর আমরা বেশি লেন্দি করব না কারণ এতে সাইজ প্রচুর বড় হয়ে যায় আর অনেকেই সেভাবে দেখে না তাই জন্য আমি বলবো যে তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে আর নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করবে শুধু দেখলেই হলো না জাস্ট দিনের একটা 1 ঘন্টা সময় বেছে নেবে নিয়ে এই ভিডিওটা দেখতে দেখতে স্টেপগুলো ফলো করবে নেক্সট পার্ট কালকে আবার আসবে।